দুচাকায় পুরী, হাইরোডের ডোরাকাটা দাগ, বাইকে বাঙালির জগন্নাথ দর্শন। সবশেষে দুহাত মেলে এসআরকে পোজ দিয়ে সমুদ্রের দিকে চেয়ে বলতে পারা, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। चल रहा था, चल रहा था अकेला, लेकिन तू दिखा और गेम इसने भी खेला। अब तो ख्वाब तेरे ये देखे, थोड़ा रिस्क लेके तुझ पे डोरे भी फेंके। सुन 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 जरा तू। এখন 4:40 বাজে আর কোণারক থেকে জাস্ট ফিরলাম। শুটিং করতে প্রচুর টাইম লেগেছে, সময় নিয়ে শুটিং করেছি, মলে অনেক ড্রোন উড়িয়েছে, সেই কারণে অনেক টাইম লেগেছে। আর আমরা নিজেদের মতো করে অফ ক্যামেরাও কিছুটা টাইম স্পেন্ড করেছি। আর এখন তাড়াতাড়ি গিয়ে চান করে নেবো, খাওয়া তো আমাদের অলরেডি হয়েই গেছে, যাবো হচ্ছে জগন্নাথ দর্শনে। জগন্নাথ মন্দিরের ফার্স্ট ভিউ, জয় জগন্নাথ। ওয়েস্ট গেট দিয়ে এন্ট্রি করলে কোনো রকম লাইন দিতে হয় না, আর বাইক নিয়ে এলে এই ওয়েস্ট গেটেতেই পার্কিং করার জায়গা আছে, শু স্ট্যান্ড। জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে সরকারি জায়গায় নির্দিষ্ট স্থানে জুতো ও ফোন জমা রাখবেন, বাইরে কাউকে বিশ্বাস করে এই রকম জায়গায় জুতো রাখতে যাবেন না। আজকে মন্দিরের ভিতরে তো গিয়েছিলাম, মন্দিরও ঘুরেছি, কিন্তু জগন্নাথ দেবের দর্শন আজকে হয়নি। কোনো একটা কারণে কারোর হাত কেটে গিয়ে সেখানে রক্ত পড়েছিল, সেই কারণে জগন্নাথ দেবের দর্শন বন্ধ হয়ে গেছে। তো খুলবে মোটামুটি 2 ঘন্টা পরে, কিন্তু ততক্ষণ আমাদের ওয়েট করার টাইম নেই, অনেক রাত হচ্ছে, আরও কিছু কাজ বাকি ছিল। তো সেই কারণে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি, বাইরে থেকে এখানে দারুণ সুন্দর দেখতে লাগছে মন্দিরটাকে। এখানে একটুখানি দাঁড়াবো আর প্রণাম করে বেরিয়ে যাবো হোটেলের দিকে। পুরী মানেই জগন্নাথ ধাম, সি বিচ আর খাজা, তাই খাজা তো কিনতেই হবে, সেজন্য ঢুকবো হচ্ছে কাকাতুয়ায়। কাকাতুয়া থেকে খাজা কেনা হয়েছে, এবারে হবে হচ্ছে শপিং। তো শপিং করবো বলছিলাম, তো শপিং অলরেডি ডান হয়ে গেছে, কি শপিং করছি আর দেখাচ্ছি না। তো এই তিনটের মধ্যেই সমস্ত শপিংয়ের জিনিসপত্র আছে, দেখাই একবার, খুলতে হবে না, জাস্ট একদম। মলয় আর আমি মিলে দুজনে মিলে শপিং করেছি। তো এবারে শপিং তো ডান, আর এখানে বসে বসে স্থানীয় দাদাদের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প মারছিলাম, টাইম অনেক কোথা দিয়ে কেটে গেল বুঝতে পারিনি। তো দাদার সঙ্গে কথা বলেছিলাম এবং এই দোকানে এসে দেখলাম যে অন্যান্য দোকানের থেকে দাম অনেক কম আছে এবং জিনিসগুলো দেখতে বেশ ভালো। তো সেই কারণে জগন্নাথ মন্দির থেকে হোটেলে ফিরে এসে জিনিসপত্র রেখে আবার এই দোকানে এসে এই সমস্ত কেনাকাটা করলাম। তো এবারে খাওয়ার পালা, পেট আর মানছে না, পেটের মধ্যে সূর্য ডন মারছে, তো খেতে যাব, খেয়ে দে একবারে আজকের মতো গুড নাইট। গত 2 দিন ধরে এই বাবুসোনা প্যালেসই আমরা ছিলাম, আর আমাদের বাইকগুলো ঠিক এখানে আর ওখানে পার্কিং করা ছিল। গতকাল তো দারুণ কুয়াশা ছিল, সেই জন্য সকালবেলা ভিজিবিলিটি ছিল না, কিন্তু আজকে অনেক ক্লিয়ার ওয়েদার আছে, যাবার সময় একবার সি বিচ ঘুরে যাব। তারও আগে এখানে সামনে একটা চায়ের দোকান আছে, একটু চায় ব্রেক নেব। গাড়িগুলো ওয়ার্ম আপ হয়ে গেছে, লাগেজ ওয়াগেজ সব প্যাকিং হয়ে গেছে, কিন্তু থ্রটল দেওয়া বাকি, তো লেটস গো। তো আপনারা যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখার পর একটা লাইক দেবেন। এখন বাজে 8:10 আর চা খাওয়া কমপ্লিট। ভাবছি যাওয়ার আগে সমুদ্রটা একটুখানি দেখে যাব। লাইট হাউসের দিকে সমুদ্র বিচটা একটু ফাঁকা, ওখানে বাইক দাঁড় করিয়ে কিছু ছবি নেব, কিছু রিলস নেব। সমুদ্রের সামনে আসলে আলাদাই একটা শান্তি লাগে। কাল রাত্রিবেলা সমুদ্রেতে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা বা রাতে 12টার সময় এসেছিলাম, 1টা পর্যন্ত ছিলাম।
অসম্ভব সুন্দর লেগেছিল, আর দারুণ সুন্দর স্মুথ একটা হাওয়া দিচ্ছিল, দারুণ সুন্দর লাগছিল। আর এখানে সেইভাবে তো শীত পড়ে না, প্রচুর গরম। তো আমরা আর একটু এগিয়ে যাব, আর এই সামনে যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে লাইট হাউস। এখানে লক্ষ্য করেছি এই মিডিলের যে ডিভাইডারটা আছে, এই ডিভাইডার বরাবর সবাই গাড়ি চালায়। বাঁদিকে হাজার ফাঁকা থাকলেও আমি যে হর্ন দিচ্ছি, সাইড দেবে না, আমাকে এইভাবেই যেতে হবে। মানে আমি দেখেছি সেটা শুধু টোটোওয়ালা না, এখানে অটোওয়ালা টোটোওয়ালা থেকে শুরু করে সকলেই, যে কোনো চার চাকার গাড়ি এইরকম মিডিলের ডিভাইডার বরাবরই যাচ্ছে। তো এদিকটাই হচ্ছে দীঘার মোহনা বলে ফেলছি, এদিকটাই হচ্ছে পুরীর মোহনা। আগে এই সমস্ত রোড কিছু ছিল না, আমি যখন আগে 8 বছর আগে এসেছিলাম এত রোড কিছু ছিল না। তো এখন দেখতে পাচ্ছি এখানে রোড হোটেল অনেক কিছু হয়ে গেছে। তো এখানে এইসব হোটেল ফোটেল কিছু ছিল না, এগুলো পুরো ফাঁকা ছিল, এগুলো সব বালি ছিল। দারুণ সুন্দর লাগছে। এটা একদম পুরীর মোহনার কাছে, একদম মোহনার কাছে চলে এসেছি, আর এই মোহনার কাছেই ও পুরীর মোহনার কাছে যে সি বিচ আছে, এই সি বিচে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, প্রায় 45 মিনিট মতো। অনেক এখানে ছবি টবি এবং রিল টিল তুললাম। তো এবারে বেরিয়ে যাব, আর আমরা ব্যাকে যাব না, স্বর্গদ্বারের দিকে যাব না, আমাদের পিছন দিকে পড়বে স্বর্গদ্বার, আর আমরা সামনের দিক দিয়ে পুরী ভুবনেশ্বর হাই রোড ধরবো। পুরীতে ঢোকার জন্য এই রাস্তাটা ইউজ করলে আপনাকে জ্যাম ভোগ করতে হবে না। তো এই রাস্তাটা একদম ফাঁকা, যেমন দেখা যাচ্ছে। ভুবনেশ্বর লেফট সাইড 67 কিলোমিটার্স। তো ও আচ্ছা, এখানে এইদিক তো ভুবনেশ্বর নয়, সেটাই তো ভাবছিলাম। তো এখান থেকে আমাকে রাউন্ড নিতে হবে। তো ভুবনেশ্বর এইদিকে, এদিককার রাস্তা একদম ফাটাফাটি, কোনো কথা হবে না। তো এখন বাজে 8:52। তো এক্সপেক্ট করা যায় রাত্রি 9টার মধ্যে আমরা বাড়ি ঢুকে যাব, যদি রাস্তায় কোনো রকম টাইম নষ্ট সেরকমভাবে না করি। আর আজকে শেষ দিন, দেখানোর বিশেষ কিছুই তেমন নেই, শুধু রাস্তাটাকেই এনজয় করতে করতে যাওয়া। তাড়াতাড়ি বেরোনোর চক্করে বাঞ্জি কর্ডটাই লাগাতে ভুলে গেছি, বাঁদিকটাই ভারী হয়ে গেছে তাই হয়তো হেলে যাচ্ছে। বাঞ্জি কর্ডটা লাগানো হয়নি, বাঞ্জি কর্ডটা লাগিয়েনি ফর সেফ। একটাই যথেষ্ট। তো যাওয়া যাক, বাঞ্জি কর্ডটা বাদ দিয়ে ভুলে গেছিলাম। তো এটাই হচ্ছে পুরী ভুবনেশ্বর বাইপাস। তো এখন আমরা সোজা বেরিয়ে চলে যাব। তো যাবার সময় আমরা এটা দিয়ে পুরী গিয়েছিলাম, কিন্তু এটা দিয়ে না গিয়ে যদি সোজা দিয়ে চলে যেতাম আমাদের অনেকটা সময় বাঁচত। তো প্রথম দিন বুঝতে পারিনি অতটা। তো আজকে গুগল ম্যাপ অনুযায়ী না গিয়ে, গুগল ম্যাপটা আগে থেকে দেখে রেখেছিলাম যে কোথা দিয়ে কোন রোড যাচ্ছে, তো সেই অনুযায়ী আজকে এসেছি। আজকে অনেক কম টাইম লাগলো পুরী থেকে বেরোতে। এখন যে রোডটার ওপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে 10 কিলোমিটার মতো লম্বা, আর এই রোডটা হচ্ছে পুরী বাইপাস রোড। ভুবনেশ্বর পেরিয়ে চলে এসেছি, আর কটক থেকে অনেকটাই আগে আছি। তো জায়গাটার নাম জানি না, এখানে দাঁড়িয়েছি এখানে ব্রেকফাস্ট করবো বলে। খুব দোসা খেতে ইচ্ছা করছে, দেখি যদি দোসা পাওয়া যায় তাহলে দোসা পাও খাবো। এই জায়গাটার নাম কি হয়? দোসা মিলেগা তো কটক থেকে এখন 12 কিলোমিটার দূরে আছি, আর খাবো হচ্ছে দোসা। এত বড় দোসা আগে আমি কলকাতাতেও খাইনি, বা আমার বাড়ির আশেপাশেও কোথাও খাইনি। তো কটক থেকে 10 কিলোমিটার আগে আছি, দোসাটা কমপ্লিট করি, কমপ্লিট করে ব্যাক টু দ্য রোড। আর একটা কথা বলে রাখি, যাওয়ার দিনে যেরকম গরম ছিল আজকে সেই রকম গরম এখন লাগছে না, মোটামুটি প্লিজেন্ট ওয়েদার আছে। এবার যত বাড়ির দিকে যাবো ঠান্ডাটা বাড়তে থাকবে, আর দোসাটা সামনে পড়ে আছে। আপনারা সবাই জানেন খাবার সামনে থাকলে আমি বেশি কথা বলতে পারি না, তো খাবারের পরে হামলে পড়ি।
10:31 বাজে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি, বেশি সময় নষ্ট করিনি। তো মোটামুটি আরো 8 ঘন্টা 45 মিনিট পরে কোনো একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু জল খেতে হবে, কারণ খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে তো জল আমি খাই না। পুরী থেকে এখনো পর্যন্ত 76 কিলোমিটার রাস্তা এসেছি, আর কটক এখান থেকে মোটামুটি আর 10-12 কিলোমিটার। ফুল ট্যাঙ্ক করো, ফোনটা হবে তো? গাড়ির তেল আমার 770 টাকা পড়লো, কারণ কিছুটা তেল ছিল, তাও ফুল ট্যাঙ্ক করে নিলাম। যেহেতু উড়িষ্যায় আছি, উড়িষ্যায় তেলের দাম কম। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, তো এই পাহাড় গুলো যতটা সম্ভব ছোট নাগপুর মালভূমিরই অংশ আমার ধারণা। ছাটিয়া, ছাটিয়া জায়গাটার নাম ছাটিয়া। এখানে রোড সাইডে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে, এই যে, আর ডাব, ডাব আর তরমুজ, ডাব আর তরমুজ। ভদ্রক প্রায় চলে এসেছি, আর এই ডাইভারশন ডাইভারশন খেলা শুরু হয়ে গেছে। ভদ্রক থেকে মোটামুটি বালাসোর পর্যন্ত এই ধরনের ডাইভারশন এবং খারাপ রোড কিছুটা থাকবে, আর ওধারে জলেশ্বর থেকে বেলদা পর্যন্ত একদম ডাইভারশনে ভর্তি এবং রাস্তা খুব খারাপ। চল রহা থা, চল রহা থা অকেলা, লেকিন তু দিখা অর গেম ইসনে ভি খেলা। আব তো খাব তেরে ইয়ে দেখে, থোড়া রিস্ক লেকে তুঝ পে ডোরে ভি খেলা। দূরে পাহাড় দেখা যাচ্ছে, সামনে টোল প্লাজার, এখানে চায় ব্রেকের জন্য একটু দাঁড়িয়েছিলাম, আর ব্রেকফাস্ট করার পরে জল খাওয়া হয়নি, জল টল একটুখানি খেলাম, জল খাইনি, জল খেয়েছি। তো এবার ননস্টপ 100-150 কিলোমিটার মিনিমাম টানবই, কারণ এখনো পর্যন্ত পুরী থেকে আমরা 107 কিলোমিটার এসেছি। টাইম মোটামুটি ঠিকঠাকই ম্যানেজমেন্ট হচ্ছে। এখন বাজে 1:10, ননস্টপ 100 কিলোমিটার বাইক চালানো আমার অলরেডি হয়ে গেছে। তো এরপরে যেখানেই দাঁড়াবো সেখানে একটু ওয়াটার ব্রেক নেবো, তারপরে একবারে লাঞ্চ করে নেবো। তবে এখন খিদে পাচ্ছে না, যদিও লাস্ট যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখান থেকে 113 কিলোমিটার রাইড করে ফেলেছি, আর পুরী থেকে 223 কিলোমিটার। অনেকক্ষণ থেকেই দাঁড়াবো দাঁড়াবো ভাবছি, কিন্তু একটা ছায়া দেখে জায়গা পাচ্ছি না যেখানে একটু দাঁড়িয়ে ওয়াটার ব্রেক নেব। বাইকটা অনেকক্ষণ চালাচ্ছি, একটু রেস্ট দেওয়া দরকার। ওরে ওটা কি, আরে বাপরে, ষণ্ড নন্দী, এ আমিও নন্দী। এই যে দাঁড়াবো, কোনো ছাওয়া জায়গা নেই, একটু গাছের ছাওয়াটা হলে না খুব ভালো হতো। তো এটা একটা টোলগেট, আর এই টোলগেট ক্রস করে এবার সামনে যে হোটেল পাবো সেখানেই দাঁড়িয়ে যাবো। টোলগেট ক্রস করে দাঁড়াবো দাঁড়াবো করছি অনেকক্ষণ ধরে, এবার দাঁড়াতেই হবে, আর পাওয়া যাচ্ছে না। এখানেই কোনো একটা জায়গায় ঢুকে যাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। হোটেল গজানন, এবার দেখি এখানে খাবার কি পাওয়া যাবে। খাবার হবে, রুটি হবে। পালাসোর টোল প্লাজা ক্রস করেই বাঁদিকে একটা হোটেল পেলাম, হোটেল গজানন, এখানে আমি দাঁড়িয়ে পড়েছি। মলয় আমার থেকে মিনিমাম 20 কিলোমিটার পিছনে আছে, আজকে জানি না ও আমার সঙ্গে কোঅপারেট করতে পারছে না কেন, ও অনেক লেটে চলছে আজকে। গাড়িটার টায়ারটা ভালো করে দেখলে বোঝা যাবে, এই যে টায়ারের এই যে দাগটা আছে এটা একটু বাঁদিক ঘেঁষা আছে, কি প্রবলেম আমি ঠিক বুঝতে পারছি না। গাড়ির চাকাটা কি বেঁকাভাবে লাগানো আছে না অন্য কি প্রবলেম হচ্ছে সেটা বুঝতে পারছি না, একবার দেখাতে হবে কোনো মিস্ত্রিকে। প্রায় 15-20 মিনিট ওয়েট করার পরে মলয় এতক্ষণে ঢুকলো, খাবার দিয়ে গেছে, নিয়েছি হচ্ছে রুটি এবং তড়কা।
খাবার অলরেডি আমরা খাওয়া শুরু করে দিয়েছি, আর চোখের সামনে খাবার থাকলে আমি আর বেশিক্ষণ ওয়েট করতে পারি না, সুতরাং খাওয়াটা তাড়াতাড়ি সেরে নিই। 8:45 প্রায় 1 ঘন্টা 5-10 মিনিট ব্রেক হয়ে গেছে আর আমাদের লাঞ্চও কমপ্লিট। 2টো রুটি আর তড়কা খেলাম শুধুমাত্র, আর বেশি রুটি নিলাম না যাতে টায়ার্ড ফিল না করি বা ফ্যাটিকনেস না আসে। এখনও পর্যন্ত 251 কিলোমিটার আমরা চলে এসেছি, আর এখন এটা হচ্ছে বালাসোর, বালাসোরের পরে আসবে হচ্ছে জলেশ্বর, জলেশ্বর থেকে বেলদা হয়ে খড়গপুর। এবার জলেশ্বরের পর থেকে যে রাস্তাটা আছে সেটা প্রচুর ডাইভার্সন আছে। এই যে রোডটা দিয়ে এখন যাচ্ছি, এই রোডটা হচ্ছে কংক্রিটের রোড, আর কংক্রিটের দুটো স্ল্যাবের মাঝখানে এই যে মিডিলে যে স্পেসটা আছে, এই স্পেসটা কোনো কোনো জায়গায় বেশি আছে, আর যেখানে বেশি থাকছে যদি সামনের চাকা পড়ে যায় অ্যাক্সিডেন্ট হওয়ার দারুণ সম্ভাবনা আছে। হাই রোড অথবা লোকাল রোড যে রোডেই যায় না কেন রাস্তা। ওয়েট, আমার অ্যাকশন ক্যামের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য আর আমি অ্যাকশন ক্যামে শুটিংই করিনি, এখন এসে অ্যাকশন ক্যামের ব্যাটারিটা চেঞ্জ করলাম। আর নন স্টপ আমরা 200 কিলোমিটার রাইড করেছি বালেশ্বর থেকে, আর এই হচ্ছে খড়গপুর, খড়গপুর অলরেডি পার করে গেছি। এখানে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি চা খাবো বলে, রাস্তায় প্রচুর ট্রাফিকের আওয়াজ হচ্ছে, জানি না আওয়াজ কীরকম আসছে। আর সন্ধে নেমে যাচ্ছে, এরপরে আর একবার দাঁড়াবো হচ্ছে কোলাঘাটে, কোলাঘাটে শেরি পাঞ্জাবে দাঁড়াবার ইচ্ছা আছে, তারপরে ব্যাক টু হোম, এবং আমাদের পুরি রাইড শেষ হয়ে যাবে। চা দিয়ে দিয়েছে তো? হ্যাঁ, বলো পুরি রাইড সাকসেসফুল। তো আমাদের পুরি রাইড প্রায় শেষ হতে চললো, আমরা শেষ লগ্নে এসে পৌঁছেই গেছি, আর 100 কিলোমিটার মতো রাইড আর বাকি আছে। তো 100 কিলোমিটার নয়, এখান থেকে 100 কিলোমিটার প্রায় আর 20 কিলোমিটার কি 10 কিলোমিটার কম, প্রায় 100 কিলোমিটার না হলেও 80-90 কিলোমিটার মতো আর রাস্তা বাকি আছে, পুরো কমপ্লিটই করে ফেলেছিলাম। আর এই রাইডটা আমরা দুজনে মিলে করেছি, আর আমাদের সঙ্গে গৌরব ছিল না, তো গৌরবকে আমরা খুবই মিস করেছি। গৌরব হয়তো ভিডিওটা দেখছে এবং আফসোস করছে, হাত কামড়াচ্ছে। এখানে চায় ব্রেক নিয়েছিলাম, বেশ 15-20 মিনিট টাইম কাটালাম এখানে। এবারে একবারে দাঁড়াবো হচ্ছে কোলাঘাট শেরি পাঞ্জাব, কোমর টোমর সব যেন কড়মড় কড়মড় করছে। চলো, হ্যাঁ লাইটটা আছে, ভালোই দেখা যাচ্ছে লাইটে। শেরি পাঞ্জাবে এত ভিড়, তো শেরি পাঞ্জাবে ঢুকবো ভেবেছিলাম, কিন্তু শেরি পাঞ্জাবে প্রচুর ভিড় থাকার জন্য ঢুকতে পারেনি, তাই ঢুকেছি হচ্ছে কোথায়, সন্দীপা হোটেল। তো সন্দীপা হোটেলেই এখন চা আর পকোড়া অর্ডার করা হয়েছে, আর এটা দিয়েই আজকে আমাদের পুরি রাইডটা শেষ হচ্ছে। এখন বাজে 1:30, জাস্ট বাড়িতে এন্টার করলাম কোলাঘাটে, জাস্ট শুধুমাত্র একটুখানি সেলিব্রেশন হলো আমাদের পুরি রাইডিং এন্ডিংয়ের, আর ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওগুলো সবই আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে আরো একটা নতুন ইন্টারেস্টিং ট্রাভেল সিরিজে। ততদিনের জন্য বাই বাই। সুন 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 জরা তু, ইসকি ধুন জরা তু, কব সে হোপ লেকে।